এইরকম একটা ভোট গ্রহণ কেন্দ্রের ছবি আপনাদের দেখাবো উত্তর ২৪ পরগনার বিলকান্দা যেখানে অবাধে ছাপ্পা ভোট চলেছে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টালিভাটা স্কুল সেখানে বুথের মধ্যে অবাধে ছাপ্পা এবং এই অভিযোগ সামনে এসেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখুন খেয়াল করুন বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে কেন্দ্রীয় বাহিনী নেই এখানে কেন্দ্রীয় বাহিনী আছে ছবিটা এক অবাধে চলছে ছাপ্পা দেখুন একবার সবিরান পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন সবিরান এই একাধিক জায়গাতে এই অভিযোগ আসছিল যে কেন্দ্রীয় বাহিনীর কেন দেখা পাওয়া যাচ্ছে না এই যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি এখানে বাহিনী রয়েছে পুলিশ রয়েছে তাতেও কিছু যায় আসে না যারা ছাপ্পা দেওয়া তারা একদম নিশ্চিন্তে ছাপ্পা দিয়ে চলেছেন সম্ভবত কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু এই যে ছবি পরপর আপনাদের সামনে আমরা তুলে ধরছি কোথাও তৃণমূলের বিরুদ্ধে ব্যালট পেপার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ কোথাও অবাধে চলছে কোথাও অবাধে চলছে ছাপ্পা কোথাও এমনকি এই ছবিও দেখা গিয়েছে যে টেবিলে বোমা রেখে অবাধে ভোট লুটের ঘটনাও ঘটছে অনির্বাণ এই একেবারে আমি যেটা বলছিলাম জনমত দাও দাও করে জ্বলছে যে ব্যালট পেপারে জনমত প্রতিফলিত হয় নথিবদ্ধ হয় সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে কি ঘটলো সেই সময় শুভজিৎ তোমাকে প্রথমে ছবিটা একবার দেখে নেই আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে দেখাতে বলবো যে বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেও এই ময়ূরেশ্বর প্রাইমারি স্কুল তার সামনে যে ব্যালট পেপার সেই ব্যালট পেপার থেকে কিন্তু এখনো ধিকি ধিকি ধোঁয়া উঠছে তুমি দেখতেই পাচ্ছ এবং বিভিন্ন জায়গায় কিন্তু ব্যালট পেপার পোড়া ব্যালট পেপার সেগুলো পড়ে রয়েছে শুধু তাই নয় এতক্ষণ আমার সহকর্মী উজ্জ্বল দেখাচ্ছিল যে মাথায় বন্দুক ঠাকানো হচ্ছে প্রিসাইডিং অফিসারকে কোচবিহারে কিন্তু এখানে যে ছবি যে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং যারা ছিলেন পোলিং অফিসার যারা ছিলেন ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং প্রত্যেকে প্রাণ বাঁচিয়েছেন এই স্কুলের বুথ ছেড়ে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে তাদেরকে ফের আশ্বস্ত করে এখানে নিয়ে আসা হয়েছে যাতে নতুন করে ভোট গ্রহণ পর্ব সেটা শুরু করা যায় এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য পুলিশের দুজন পুলিশ কর্মী এখানে ছিলেন কিন্তু কার্যত সেই সময় যে তাণ্ডব লীলা এই বুথের ভেতরে চলেছিল তারা কিন্তু অসহায় হয়ে পড়েছিলেন আমি তোমাকে বুথের ভেতরের ছবিটা এখন দেখাবো যদিও এই মুহূর্তে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করেছে এবং নতুন করে ব্যালট বক্স নিয়ে আসা হয়েছে ভোট কর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন নতুন করে ব্যালট বক্স নিয়ে আসা হয়েছে যেটা অভিযোগ যে এই যে পরপর দুটি বুথ ময়ূরেশ্বর প্রাইমারি স্কুলের সেই দুটি বুথে কিন্তু সকাল থেকে স্বাভাবিক ভোট পর্ব চলছিল আচমকা কিছু দুষ্কৃতি তারা এই স্কুলে এসে হামলা করে এবং তারা কিন্তু এই দুটো বুথের কার্যত দখল নিয়ে নেয়